হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা মানে খুবই ইম্পর্টেন্ট এখনকার সময়ের জন্য, তার কারণ আমরা কয়েকটা দিন আগে এত ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে দিয়ে পাস করেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এটা তোমরা সবাই জানো যে ওয়েদার চেঞ্জের জন্য বেবিদের শরীর খারাপ হয়, বিভিন্ন রকম ঠান্ডা লাগা বলো বা বিভিন্ন রকম সিজনাল চেঞ্জে শরীর খারাপ হয়। আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম এবং সেই সময়তে ওই যাতায়াতের কারণে হোক বা সিজনাল কারণে হোক বা বাইরের এই যে ওয়েদার এখন যে হঠাৎ করে গরম বা হঠাৎ করে ঠান্ডা, বা আবার অনেকে বলছে যে এখন এক ধরনের ভাইরাস ঘোরাঘুরি করছে বাইরে যেটা বেবিদের জন্য খুব ক্ষতিকারক, সেসব কারণে হোক শিহাবের কোনো না কোনো কারণে খুব ঠান্ডা লেগে গিয়েছে। আর কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপরে আমি আবার আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সব মিলিয়েও ঠান্ডা লেগে গিয়েছে, মোদ্দা কথা হচ্ছে এটাই। এবার ফার্স্ট থেকে আমরা কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিতাম এবং যখন ওর ঠান্ডাটা লাগলো তখন আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়েছিলাম। সমস্যা যেটা হয় যে হঠাৎ করে একটা দিন কাশছিল সকাল থেকে, হ্যাঁ, তো ওর কোনো জ্বর ফর কিছুই ছিল না। আর বাড়িতে আসা মানে সারাদিন প্রচণ্ড খেলাধুলা করলো, প্রচণ্ড লাপঝাপ দিল, বিকাল থেকে হঠাৎ করে দেখছি কিরকম যেন মানে যখনই ও ফিট করতে চাইছে, দুধ খেতে চাইছে, দুধটা খাওয়ানোর টাইমে দেখছি ও প্রচণ্ড কান্নাকাটি করছে আর তাকাচ্ছে না। তো ওই যে কান্নাকাটি স্টার্ট করলো, কান্নাকাটি কিন্তু ওর বন্ধই হচ্ছিল না, মানে বিকাল থেকে স্টার্ট হয়, মোটামুটি ওই 6:30-7 থেকে স্টার্ট হয়, হোল নাইট সেদিন ও কেঁদেছে। আর আমি কোনো রকম ডাক্তারের সেই মুহূর্তে কাউকে খুঁজে পাইনি কোথাও, অত রাত্রেবেলায় কাউকে পাইনি, তো সেই জন্য আমরা ওয়েট করি নেক্সট দিনের জন্য এবং হসপিটালেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু হসপিটালে এখন অবস্থা খুব খারাপ বলে ডাক্তাররা মানে যে ডক্টর ছিলেন তিনি বললেন যে নেক্সট ডে মর্নিংয়ে বেবিদের ডক্টর যিনি থাকবেন তাকে দেখিয়ে অ্যাডমিট করাটাই বেশি ভালো হবে। তো যাই হোক, মানে হোল নাইট ও প্রচণ্ড কান্নাকাটি করেছে, আমরা বুঝতে পারিনি যে ওর কী হয়েছে, এটুকু গেস করছিলাম যে মনে হয় ও দুধ টানতে পারছে না, আইদার ওর বুকে কফটা জমে আছে সেটার জন্য। তো যেটা হয় কি যে ডক্টর প্রথমেই বলেন যে এখন টাইমটা একদম ভালো না, বাইরে চারদিকে এই অ্যাডিনো ভাইরাস বলে একটা ভাইরাস ঘোরাঘুরি করছে যেটা বেবিদের জন্য খুব ক্ষতিকারক এবং তার সিমটম হচ্ছে প্রচুর জ্বর থাকে, বা প্রচুর জ্বর না থাকলেও একটু জ্বর থাকে, বাচ্চাদের মানে ওই শ্বাসকষ্ট হয়, বমি পায়খানা হয়, বিভিন্ন রকম। শিহাবের মেন সিমটম ছিল যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল, আর ওর কিন্তু ওই অ্যাডিনো ভাইরাস ফাইরাস হয়েছে কিনা সেগুলো আমরা জানি না, কারণ সেরকম কোনো টেস্ট করাইনি। মেন যেটা সমস্যা হচ্ছিল যে ওর শ্বাসকষ্ট হতে হতে ও পুরো নেতিয়ে গেছিল, ওর চোখ বন্ধ করে দিয়েছিল, মানে একদম ঘাড় মানে শুয়ে পড়ছিল, ঘাড়টা স্ট্রেট করতে পারছিল না। তো আমরা একদম প্রচণ্ড ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি, তার মানে ওকে খাওয়াতে পারছি না, কাঁদছেও না, মানে ওর আর কোনো সিগন্যালই দিচ্ছে না, কিচ্ছু করছে না এরকম বলা চলে। তো যাই হোক, ডক্টর প্রথমেই ওকে যেটা করেন যে নেবুলাইজার ইউজ করান, তো নেবুলাইজার করানোর পরে ডক্টর আবার আধ ঘন্টা পরে ওকে চেক করেন, চেক করার পরে আমাদেরকে বলেন যে এই মুহূর্তে হসপিটালে অ্যাডমিট না করতে, কারণ হসপিটালে অ্যাডমিট করলে যে ওখানে অনেক এফেক্টেড বেবিরা রয়েছে, বা এই মুহূর্তে ওর যেটা বয়স মানে লেস দ্যান 2 ইয়ার্স, আর বিশেষ করে যারা 1 ইয়ারের বিলো যারা বেবি তাদের বেশি মানে সমস্যা হচ্ছে, মানে তারা সার্ভাইভ করতেই পারছে না। তো সেই জন্য ডক্টর যেটা বলেন যে হসপিটালাইজড এই মুহূর্তে না করতে, 3টে দিন দেখার পরে, তারপরে যদি মানে কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয় তখন উনি ডিসিশন নেবেন যে হসপিটালাইজড করবেন কি না। এই মুহূর্তে আমাদেরকে বলেন যে বাড়িতে থেকে ট্রিটমেন্ট দিতে। তোমরা তো দেখতেই পেলে যে শিহাবকে নেবুলাইজড করা হচ্ছিল, আর দেখো ডক্টর এই মেডিসিনগুলো ওকে দিয়েছিলেন। তো প্রথমে দেখাই ক্যালপল ড্রপস, এটা বলেছিলেন যদি জ্বর আসে তাহলে দিতে, যদিও ওই ক্যালপল ড্রপস দেওয়ার 2 ঘন্টার পরে ওর প্রচুর জ্বরও ছিল, আর এই মেডিসিনটাতে ওর অতটা অ্যালার্জি হয় না, সেই জন্য এটাই খাওয়াই ওকে আমি ওর ওয়েট আন্দাজে। আর তারপরে বলেছিলেন যে যদি অন্য কোনো মেডিসিনের জন্য অ্যালার্জি হয় তাহলে এই ক্রিজেম মেডিসিনটা দিতে, যদিও অ্যালার্জিটা হয়নি আমি ওই জন্য এই মেডিসিনটাকে স্কিপ করেছি। আর এই যে র্যান্টাক্স সিরাপ এটা দিয়েছিলেন দিনে 2 বেলা করে দেওয়ার জন্য, ওর ওয়েট আন্দাজে উনি পরিমাপ বলেছিলেন। আর এই যে জিওমেট এটা একটা নাজাল ড্রপ, আর ওটাও 2 বেলা করে দিয়েছিলেন। আর এই যে ম্যাক্সোল্যাভ এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা আমি 5 দিন খাওয়াতে বলেছিলেন, আমি 5 দিনই খাইয়েছি, আর তার সাথে এই যে অ্যাসকরিল এলএস জুনিয়ার এই কফ সিরাপ এটা ওকেও 7 দিন খাওয়াতে দিয়েছিলেন। আর এই দেখো সেভাবে এখনকার অবস্থা, এখন বেশ আগের থেকে অনেকটাই বেটার আছে, কোনো জ্বর নেই, আর এখন বেশ ভালোই ঘুমাতে পারে, শ্বাসকষ্টটাও একদমই এখন আর কিন্তু হচ্ছে না। 2 বেলা
করে গতকালকে পর্যন্ত ওর অ্যান্টিবায়োটিক মেডিসিন চলেছিল, আর আজকে থেকে শুধুমাত্র ওই কফ সিরাপটাই চলবে জাস্ট আর দুটো দিন, মানে 7 দিন বলেছিল। এখন তুলনামূলক আগের থেকে অনেকটাই বেটার আছে, শ্বাসকষ্টটা কমই আছে, জ্বরটাও আর একদমই আসেনি। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমাদের যাদের 1 ইয়ারের বিলো বেবি রয়েছে তাদেরকে অবশ্যই তোমরা টেক কেয়ার করো, যেটা ডক্টর বলেছিলেন যে ক্রাউডেড এরিয়ায় না নিয়ে যেতে, বেশি বাচ্চাদের সঙ্গে মেলামেশা না করাতে এই মুহূর্তে। আর এই ধরনের ভাইরাস বলো বা সিজনাল চেঞ্জেসের কারণে আমাদের বড়দেরও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগা, কাশি, জ্বর এই ধরনের সমস্যা থাকেই। তো ডক্টর বলেছেন যে সেই ধরনের পার্সনের কাছেও এই মুহূর্তে না নিয়ে যেতে, ইনফ্যাক্ট আমাদের নিজেদেরকেও সেরকমভাবে, মানে করোনার টাইমে আমরা যেরকমভাবে নিজেদেরকে প্রোটেক্ট করেছিলাম মাস্ক ইউজ করে বা স্যানিটাইজ ইউজ করে, সেরকম ভাবে প্রোটেকশন নিয়ে বেবিকে ট্রিটমেন্ট দিতে, যতদিন না পুরো গরম পড়ে যাচ্ছে, হ্যাঁ পিওরলি গরম পড়ছে, আর হচ্ছে বাচ্চা যাদের 2 বছরের ছোট তাদের তো অবশ্যই টেক কেয়ার করতে হবে। তো আমি তো আমার বাচ্চাকে মানে বেড থেকে এখন এক প্রকার নামাচ্ছি না, আমরা নিজেরাও সেই আগের পদ্ধতিতেই মাস্ক স্যানিটাইজ ইউজ করেই মানে নিজেরা টেক কেয়ার করছি। আর এই মুহূর্তে ক্রাউডেড এরিয়া বলো বা মানে কোনো জায়গাতে এই মুহূর্তে কোথাও যাচ্ছি না, কারণ ডক্টর সেরমই বলেছেন। আর আমাদেরও মনে হয় যে এত ছোট বাচ্চা এইভাবে এত জার্নি করা বা এরকম সব ঠিক নয়। তো তোমাদের যাই হোক, তোমাদের যাদের এরকম ছোট বেবি আছে তোমরাও এইভাবে টেক কেয়ার করো, আই হোপ তোমাদের বাচ্চারাও সুস্থ হয়ে যাবে। কারণ আমরা যতটা টেনশনের মধ্যে দিয়ে গেছি আমরা নিজেরাও জানি যে একটা বাবা মায়ের কতটা পরিমাণ টেনশন হয় এই মুহূর্তে। তো অত চিন্তা করো না, আমি যে মেডিসিনগুলো দেখালাম তোমাদের হয়তো এরকম কম্পোজিশনের মেডিসিনই ডক্টররা দেবেন, ডক্টরদেরকে দেখিয়ে এই ধরনের মেডিসিন যদি দেয় তাহলে খাওয়াও, দুশ্চিন্তা মুক্ত হয়ে সমস্যা নেই, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ওকে চলো তাহলে আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো, শিহাবের জন্য প্রে করো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।